তৃণমূলের জনসভায় না আসলে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ করে দেওয়ার হুমকি শাসক দলের নেতার। দাসপুরের খেতমজুর জনসভা থেকেই আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান আমল পান্ডার বিরুদ্ধে। তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম কেন, এই প্রশ্ন তুলে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাকে। সেই সঙ্গে পূর্ণেন্দু বাবুকে উদ্দেশ্য করে বলেন, আমি পূর্ণেন্দু দাকে বলবো আপনি দিদির সঙ্গে কথা বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। মেয়েদের সংখ্যা তো বেশি থাকতে হবে, মাদের তো আসতে হবে, আমাদের গ্রামে তো মহিলা খেতমজুরের সংখ্যা অনেকটাই বেশি, তাহলে তাদের সংখ্যা এত কম হবে কেন? আমি দুধ খাবো কিন্তু গরু আমি পালাবো, এটা হয়? তার এই মন্তব্য নিয়ে বিস্তর চাপান উত্তর হয় রাজনৈতিক মহলে। জায়গায় এটা রুখে দেওয়ার জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলায় ডেপুটেশন দেওয়ার পরে পরিস্থিতি খানিকটা পাল্টেছে। এখানেও আমি বলে গেলাম আজকে যে আমাদের কৃষক সংগঠনে যারা রয়েছেন তারা এডিএ মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে ব্লক অফিসার, সেই ব্লক অফিসার কেন 60টা তার দায়িত্বে থাকে, তার সাথে কথা বলে এই ব্যাপারটাকে সমাধান করার চেষ্টা করবে এবং এরা নাম পাঠাবে যে কারা কালোবাজারি করছে। এইটা আমাদের হাতে আসলে আমরা রাজ্য থেকে সেই বিষয়ে যে পদক্ষেপ নেওয়ার আমরা কোল্ড স্টোরেজে যে আলু ব্যবসায়ী বলে একটা সংগঠন আছে, ব্যবসায়ীদের সংগঠন, আলু বীজ ব্যবসায়ী আছে আর এই কোল্ড স্টোরেজ মালিকদের সংগঠন আছে, কৃষকদের সংগঠন নেই বললেই চলে। তাহলে আলু বীজ ব্যবসায়ীদের সংগঠন, কোল্ড স্টোরেজ মালিকদের সংগঠন, এই সংগঠনগুলো তারা তো তারা লাভ করার চেষ্টা করে, কৃষকরা সংগঠিত হয়ে যদি তার বিরোধিতা করে তাহলে কৃষকরা লাভবান হবে। জানায় মায়েদের বোনেদেরকে তো তাদেরকে যে 500 টাকা দিয়ে যে বোকা বানাচ্ছিল, বাংলার মা বোনেদেরকে বোকা বানাচ্ছিল, তারা সেটা বুঝতে পেরেছে। আর তৃণমূল কংগ্রেস উন্নয়ন তো করে না, উন্নয়নের নাম করে মায়েদের বোনেদেরকে 500 টাকা দিয়ে বোকা বানাচ্ছিল সেটা তারা নিজেরাই আজ স্বীকার করেছে। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য 500 টাকা দিয়ে হয় তো সেই জায়গায় বাংলার যেভাবে সন্ত্রাস মহিলারা নির্যাতিত হচ্ছে, বেকার শিক্ষিত যুব সমাজরা তাদেরকে জলের তলায় ডুবিয়ে দিয়ে আছে, শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া হয়েছে, সে জায়গায় বাংলার মানুষ বুঝতে পেরেছে, বিশেষ করে মায়েদের বোনেরা মায়েরা বোনেরা বুঝতে পেরেছে। তো সে জায়গায় আমি বলবো ধন্যবাদ জানাবো ওই এলাকার মায়েদের বোনেদেরকে যে তারা বুঝতে পেরেছে, শুধু ওই এলাকার নয় বাংলার সমস্ত মায়েরা বোনেরা বুঝতে পারছে পশ্চিমবাংলায় যে অন্ধকারের কালো ছায়া সে কালো ছায়া মুছতে বসেছে আর তৃণমূল কংগ্রেস ডুবতে বসেছে। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?